মহাকরণের বিভিন্ন দপ্তরটা কিন্তু আজ কর্মচঞ্চল দিন। ধর্মঘটের সেরকম প্রভাব মহাকরণে এসে কিন্তু বোঝা যাচ্ছে না। সরকারি কর্মীরা কিন্তু হাজির, প্রচুর সংখ্যক সরকারি কর্মীরা তাদের টেবিলে চলে এসেছে, তারা কাজকর্ম শুরু করেছেন। এখন ঠিক বাজে হচ্ছে 11:20 এবং আজকে যেটা ছিল, যেহেতু ধর্মঘট, তার ফলে হাজিরার উপস্থিতি নিয়ে যে কড়াকড়ি সেটা একটু শিথিল ছিল। সেই জায়গা থেকে সরকারি কর্মীরা কিন্তু এসছেন। যারা যারা অনেক দূরে থাকেন তারা সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়েছেন, 5টায় বাড়ি থেকে বেরিয়েছেন। যারা কলকাতার কাছাকাছি থাকেন তারা কিন্তু নির্দিষ্ট সময়ে চলে এসছেন। এবং সবথেকে বড় বিষয়, প্রত্যেকটা সরকারি কর্মীর সঙ্গে কথা বলে যেটা জানা গেল, আছে কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাণে বাস, ট্যাক্সি, অটো এবং পাশাপাশি মেট্রোটা কিন্তু চলছে। তার ফলে কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ সরকারি কর্মীদের মহাকরণে আসতে বা রাজ্যের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, কলকাতা শহরের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, সেখানে কিন্তু যেতে খুব একটা অসুবিধা হয়নি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে এই ধর্মঘট দমন করবেন বলে তিনি কিন্তু বারবার জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। সেই জায়গা থেকে তার দপ্তর থেকে সার্কুলার অবধি করা হয়েছে যে আজকের দিনে যে সমস্ত সরকারি কর্মীরা তাদের দপ্তরে উপস্থিত থাকবেন না, তাদের সুনির্দিষ্ট কারণ যদি তারা দেখাতে না পারেন তাহলে কিন্তু একটা দিন চাকরি জীবন থেকে যেমন বাদ যাবে, মাইনে কাটা যাবে। এবং পাশাপাশি 2 তারিখ থেকে 1 তারিখ, 2 তারিখ এবং 5 তারিখ, এই 3টে দিন কোনো সরকারি কর্মী ছুটি গ্র্যান্ট হবে না, সেটাও সার্কুলার কিন্তু পরিষ্কার। এবং সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে সরকারি কর্মী আছে, ধর্মঘটের দিন কিন্তু আছে। এবং মহাকরণে বিভিন্ন দপ্তর এবং রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে যে সার্কুলারটা পাঠানো হয়েছে সেই জায়গা থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে সরকারি কর্মী রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে উপস্থিত হয়েছেন। আরও একটা যেটা বিষয়, ধর্মঘটের দিন বিভিন্ন মানুষের যেটা আশঙ্কা থাকে, একবার আসার পর কী করে তারা বাড়ি ফিরবে, কিন্তু পরিবহন দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আসা এবং যাওয়া, বাড়ি ফেরা পুরো দায়িত্বই কিন্তু রাজ্য সরকারের। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সাথে সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।